ভোট শেষ না হতেই প্রতিশ্রুতি পূরণ, হাতে নাগরিকত্বের শংসাপত্র, দেশ ছাড়ার আতঙ্কের মেঘ কাটার আনন্দে কৃষ্ণনগরের মণ্ডল পরিবার। বিকাশ মণ্ডলের মতো অনেকেই পাচ্ছেন নাগরিকত্বের শংসাপত্র, যা দেখে বিরোধীরা বলতে শুরু করেছে এ তো ভোটে জিততে বিজেপির গেম প্ল্যান। ২৪ লোকসভা ভোটে সিএএ নিয়ে কম জল খোলা হয়নি। প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ প্রচারে এসে যতবারই সিএএ চালু করার কথা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব জবাব বাংলায়, সিএএ তিনি করতে দেবেন না। লোগোনে সিএএ কা ইতনা বিরোধ কিউ কিয়া, সিএএ কো লেকার ইতনা ঝুট কিউ বোলা, ইতনা ঝুট কিউ ফেলা রহে হ্যায়, লেকিন বঙ্গাল মে ইনহে অবৈধ ঘুসপেঠিয়ো কো বসানা হ্যায়। জো হিন্দু সন্ন্যাসী হ্যায়, জো মতুয়া সমাজ কে লোক হ্যায়, টিএমসি উনহে ইয়াহাঁ নাহি রহনে দেনা চাহতি, লেকিন আপ চিন্তা মত করিয়ে, 4 জুন কে বাদ টিএমসি কে ইন সারে হথকণ্ডো কি হওয়া নিকলনে যা রহি হ্যায়। হমারে মতুয়া সমাজ, নাম শূদ্র সমাজ কো উসকে অধিকার মিল করকে রহেঙ্গে, ইয়ে মোদী কি গ্যারান্টি হ্যায়। সবি শরণার্থিয়ো কো আন বান শান কে সাথ ভারত কি নাগরিকতা মিলেগি। আমার কাছে সব মানুষ সমান, আমার বুড়ো আঙুলটা লাগলে বুড়ো আঙুলটা যেমন ব্যথা লাগবে, কিরে আঙুলটা লাগলে কিরে আঙুলটাও ব্যথা লাগবে। তার কারণ আমরা সবাই একই দেশের সন্তান, একই মাটির সন্তান, একই মাতৃভূমির সন্তান, একই বৃন্তের দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। হাম জিন্দগি দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়, লেকিন হাম বিজেপি কা জো ডিভাইড অ্যান্ড রুল হ্যায় উসকো মাননে কে লিয়ে তৈয়ার নেই হ্যায়। হাম এনআরসি করনে নেই দেতে চাতি হু, হাম নেই দেঙ্গে, ক্যা হাম নেই করেঙ্গে। এই তর্জার মাঝে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া শুরু হয়েছে নাগরিকত্বের শংসাপত্র। 15ই মে ভোট চলাকালীনই প্রথমে 14 জনকে দেওয়া নাগরিকত্বের শংসাপত্র। নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এই 14 জনের হাতে তুলে দেন শংসাপত্র। এরপর নির্বাচনের শেষ ল্যাপেও অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলার আবেদনকারীদেরও নাগরিকত্বের শংসাপত্র দিল স্বরাষ্ট্র মন্ত্র। এরকমই নাগরিকত্বের শংসাপত্র পেলেন নদিয়া জেলার কৃষ্ণনগরের আসাননগরের বাসিন্দা বিকাশ মণ্ডল ও তাঁর পরিবার। ২০১২ সালে বাংলাদেশের ঝিনাইদহ থেকে ভারতে আসেন বিকাশ মণ্ডল ও তাঁর পরিবার। বর্তমানে কৃষ্ণনগরের আসাননগরের বাসিন্দা তিনি। একটি সাইবার ক্যাফে চালান বিকাশ মণ্ডল। নাগরিকত্ব শংসাপত্র পেয়ে খুব খুশি বিকাশ মণ্ডলের স্ত্রী স্বাতী মণ্ডল। তিনি জানিয়েছেন, বাংলাদেশের আতঙ্কের প্রহর কাটিয়ে ভারতীয় নাগরিক হওয়ায় স্বস্তি মিলেছে। কবে চলে এসেছে? ১২ সালে এসেছে। কেন আসতে হলো? কারণ বাংলাদেশে বসবাস করা যায় না, আমরা মেয়ে ছেলে মন খুলে ঘুরতে পারি না, কোথাও যেতে পারি না, মানে যেখানে যেতে হয় গার্জিয়ান মানে মা বাবার সঙ্গে করে যেতে হবে, না হলে বাংলাদেশের মুসলিম দেশ তো ওরা মানে বিভিন্ন রকম ভাবে আঘাত করে। আমরা খুব খুব খুশি হয়েছি। নাগরিকত্ব শংসাপত্র তো পেলেন বিকাশ মণ্ডল, কিভাবে মিলল এই শংসাপত্র, কি কি নথি দিতে হলো বিকাশ মণ্ডলকে, বাংলাদেশ থেকে আসার নথি, কবে ভারতে এসেছেন তার প্রমাণপত্র, কোন ধর্মের তার শংসাপত্র। গতকালকে ২৯ তারিখ আমি সার্টিফিকেটটা আমার মেলে আসে। সেখানে কি বলেছে? সেখানে লেখা আছে, এই যে লেখা আছে আমরা দেখতেই পাচ্ছেন এখানে, যে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, মিনিস্টার অফ হোম, আমার নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম আছে, ওয়াইফের নাম আছে,
এবং এখানে লেখা আছে ইন্ডিয়ার যত রকম সুযোগ সুবিধা আমি সবই পাবো। 2014 সালের 31 ডিসেম্বর পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি, খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দিতেই সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার। ভোট পর্বে যা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক, ভোট চলাকালীন এভাবে নাগরিকত্ব প্রদান বিজেপির ভোটে জেতার ট্যাকটিক্স বলেই সুর চড়া করেছেন বিরোধীরা। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।